হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া নিয়ে হাজির হলাম। এটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে ততটাই নরম ও তুলতুলে। তাহলে চলো দেখে নাও আজকের এই মজার রেসিপি, তালের বড়া বা তালের ফুলুরি। এটা বানাবার জন্য প্রথমেই আমি দুটো তাল নিয়ে নিয়েছি। দেখো তালগুলো কেমন কালো। কালো তাল খুবই ভালো হয়, তো তোমরা বাজার থেকে কিনলে এমন কালো তালই কিনবে। এবার তালের পাল্পটা বার করে নেব। তালের পাল্প বার করার জন্য প্রথমেই তালের যে খোসাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন তালগুলোকে মাঝখান দিয়ে একটু ভাগ করে নিচ্ছি। দেখো এর মধ্যে তিনটে আটি ছিল, তিনটে আটি আমি ছাড়িয়ে আলাদা করে নেব। এখন এগুলো থেকে পাল্প বের করার পালা। পাল্প বের করার জন্য একটা আটি আমি নিয়ে নিয়েছি এবং এরকম একটা কাঠের ঝুড়ির ওপর রেখে এইভাবে ওপর থেকে নিচে একটু ঘষে ঘষে টানলেই তালের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। আমি দেখো ক্যামেরাতে একটু তোমাদের দেখিয়ে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি তিনটে আটিরই পাল্প বের করে নেব। তিনটে আটিরই আমি পাল্প বের করে নিয়েছি। এখন এই পাল্পের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে নেব। প্রথমে দিচ্ছি 20 গ্রাম ময়দা, এখন দিচ্ছি 10 গ্রাম আটা, আর দিলাম 10 গ্রাম সুজি, দিয়ে দিলাম 5 গ্রাম মতো চিনি, তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন লবণ, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব মৌরি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়ে রাখা নারকেল। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। ফুলুরির ব্যাটারটা একদমই রেডি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি ব্যাটারের থেকে অল্প অল্প করে ব্যাটার নেব এবং ফুলুরির শেপে গড়ে সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ফুলুরির কালার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখনও আরও কিছুক্ষণ আমরা এইভাবে ভেজে নেব। দেখো কালারটা একদমই গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। দেখো কি লোভনীয় হয়েছে তালের বড়াগুলো। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, ফিরবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।